আগামীকাল থেকে ভক্তরা আবার ঢুকতে পারবেন কালীঘাট মন্দিরের গর্ভগৃহে। পয়লা জানুয়ারি গর্ভগৃহে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল, কোভিডের কারণে এই নিয়ন্ত্রণ জারি করেছিল কালীঘাট মন্দির কর্তৃপক্ষ। আগামীকাল অর্থাৎ 27 তারিখ থেকে ভক্তরা আবারও কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবেন। সকালবেলা 6টা থেকে দুপুর 1টা এবং বিকেলে 4টে থেকে 8টা পর্যন্ত কালীঘাট মন্দির খোলা থাকবে। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। সময় মতো ইনজেকশন না দেওয়ায় শক্তি হারানোর অবস্থা রোগিনীর। চোখে স্ট্রোক হয়েছিল নৈহাটির বাসিন্দার। অক্টোবর মাসে এনআরএস এর চক্ষু বিভাগে ভর্তি হন। এক মাসের ব্যবধানে দুদফায় দুটি ইনজেকশন দেওয়া হয়, ফেরে ডান চোখে দৃষ্টিশক্তি। তৃতীয় দফার ইনজেকশন দিতে বিলম্ব, অভিযোগ পরিবারের। ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর পথে নৈহাটির বাসিন্দা, দাবি পরিবারের। এই ধরনের ইনজেকশন বিশেষভাবে আনাতে হয়, মেডিকেল স্টোরে মজুদ থাকে না। খোঁজ নিয়ে দেখা হচ্ছে প্রতিক্রিয়া এনআরএস কর্তৃপক্ষের। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি ঝুলম করণ যায়। এবার অভিযোগ এনআরএস মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিরুদ্ধে। অভিযোগ, সময় মতো ওষুধ দেওয়া হয়নি এবং তার ফলে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন এক রোগিনী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে চোখে স্ট্রোক নিয়ে এই হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি হয়েছিলেন এক রোগিনী। তাকে পরপর দুটো ইঞ্জেকশন সময় মতো দেওয়া হয়েছিল, তবে তৃতীয় ইঞ্জেকশন দিতে বিলম্ব হওয়ায় তার দৃষ্টিশক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে এবং চিকিৎসকরা পরিবারকে জানিয়েছে যে এই মুহূর্তে তার দৃষ্টিশক্তি স্বাভাবিক না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরিবারের অভিযোগ যে সময়ে ওষুধ দেওয়া হলে হয়তো এই সমস্যা হতো না। কর্তৃপক্ষ অবশ্য বলেছেন যে তারা সমস্ত বিষয় খতিয়ে দেখছেন। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঝিলম করণ যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।